সবাই বলি মারহাবা সবাই বলি না মারহাবা হুজুরের সাথে আমরা খুশি না বেজার কারণ একটা সত্যি কথা বলি যখন একটা কিছুদিন পূর্বে হয়তো বেশি দিন হয় না দুই চার বছর পূর্বে বাংলাদেশের এমন একটা অবস্থান ছিল আজহারি নাম শুনে মানুষগুলা ভ্রান্ত পথে চলা যাওয়া শুরু করেছিল ঠিক কি না মিষ্টি মিষ্টি কথা শুনে শুনে ওই দিকে যাওয়া শুরু করেছিল সেই মুহূর্তে সুন্নিয়তের ময়দানকে টিকে রাখার জন্য হয়তো মাওলার পক্ষ থেকে আমাদের নিয়ামত হাজির হচ্ছে আওয়াজ বলে সুবহানাল্লাহ রেজভি এইচডি মিডিয়া হক নিয়ে আমাদের পথ চলা কার নবী রাহমাতাল্লিল আলামিন ফরমান উম্মতরে যখন আদব নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমি নবী মুস্তফার উপরে একটাবার দুরুদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার আমল নামার মধ্যে দশটা নেকি দান করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখানে কি আল্লাহ পাক শেষ করে দিবে নবী রাহমাতুল্লিল আলামিন বলে উম্মত না না আমি নবী মুস্তফার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে মহব্বত নিয়ে একটাবার দুরুদ শরীফ পড়ার কারণে হয়তোবা তুমি গুনাগার হতে পারো হয়তোবা তুমি নাফরমান হতে পারো হয়তোবা তুমি না খানদান হইতে পারো কিন্তু আমি নবী মুস্তফার উপর দুরুদ শরীফ পড়েছো তো সেই খাতিরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার আমল নামার মধ্যে দশটা নেকি দেওয়ার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার গুনার খাতা থেকে তোমার গুনার ডায়েরি থেকে দশটা গুনা ও মাফ করে দেয় ইয়া রাসূলুল্লাহ এখানে কি শেষ হয়ে যাবে নবী রাহমাতাল্লিল আলামিন ফরমান উম্মতরে আমি নবী রাহমাতাল্লিল আলামিনের প্রেম নিয়ে আদর নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে একটাবার দুরুদ শরীফ পড়ার কারণে দশটা নেকি দেওয়ার পরে দশটা গুনাহ মাফ করার ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানেই শেষ করে দেয় না এখানেই সমাপ্ত করে দেয় না আমার সেই উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে দশটা মর্যাদাও বৃদ্ধি করে দেয় উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জিকির শরীফ জিকির পড়তে পারবেন সবার চোখটা বন্ধ করে অন্তরের চোখটাকে সজাগ করে একটু মাওলার জিকির পড়ি না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আর একটু আওয়াজে বলি না আল্লাহু 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 আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজামিউ وفراته الله 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 ما شاء الله তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি তোমার নাফরবান্দা বড়ই গুনাহগার আসুবহু বাদা মিন طالعاته والليل دجامع وفراته الله الله আরেকটু মহব্বতে
الله 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 শেষ বারের মতো ইমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ যার যত আওয়াজ আছে সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহা সম্মেলন গভীর মনোযোগ সবার অন্তরে দৃষ্টি আকর্ষণ করতেছি আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার প্রত্যেক খুশি তো আপনি হয়তো ভাবতেছেন মসজিদের সামনে মাঠের মধ্যে মাহফিল হচ্ছে আমরা দুই চারজন একত্রিত হয়েছি গ্রামের মানুষ একত্রিত হয়েছে হাসান আল আজহারি হুজুর এসেছেন দুই চারটা কথা শুনবো বাড়িতে চলে যাব কিন্তু এটা হচ্ছে মূলত জান্নাতের বাগান কারণ হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই কঠিন দিনে যেই দিন আমাদের নামাজের হিসাব হবে আমাদের রোজার হিসাব হবে জাকাতের হিসাব হবে আমলনামার হিসাব হবে আমরা তো সেই দিন আল্লাহর দরবারে আমলের বাহাদুরি দিয়ে আমলের ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না হয়তোবা আজকের এই মাহফিলটা সেই দিন আপনি আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে রব্বে করিমকে বলবো মাওলা তুমি দুনিয়ার জমিনে পাঠিয়েছো এবাদত করতে বলেছো কিন্তু আমরা তো গুনাহগার ছিলাম আমরা তো নাফরমান ছিলাম মাওলা তোমার এবাদত করতে পারি নাই আজান হয়েছে নামাজে যাই নাই মসজিদে যাই নাই ইয়া রব্বে করিম মাওলা আমরা তো বড় গুনাহগার কিন্তু মাওলা জীবনে কোনো আমল করতে পারি নাই কোনো এবাদত করতে পারি নাই কুমিল্লা কাদুটি মাঠে যে সুন্নি মহা সম্মেলন হয়েছিল তুমি মাওলার ভয় নিয়ে তোমার নবী মুস্তফার মহব্বত নিয়ে কিছু সময়ের জন্য বসেছিলাম ইয়া রব্বে করিম মাওলা ও রহমান মাওলা ও রহিম মাওলা যদি ওই জান্নাতের বাগানের খাতিরে আপনি মাওলা আমাদেরকে ক্ষমা করেন আর মাওলা তো রহমান মাওলা তো রহিম হয়তোবা আপনি আমার জন্য কাল হাশরের ময়দানে আজকের এই মেহফিলটা নাজাতের জরিয়া হতে পারে সেজন্য আমি বলবো এখনো যারা বাড়ি করে রয়েছেন ভাইরে এরকম মাহফিল তো প্রত্যেক দিন পাওয়া সম্ভব হবে না এলাকার যুবক ভাইয়েরা বিশেষ করে দিদার ভাইয়েরা উদ্যোগে আজকের এই মাহফিলটা হয়েছে আপনারা আসেন না একটু জান্নাতের বাগানে বসেন না যারা এসেছেন আমরা বড় সৌভাগ্যবান আপনি ভাবতে পারেন যে কি এমন সৌভাগ্যবান হলাম কিন্তু একবার চিন্তা করেন তো আপনি আমি নিঃশ্বাস নিতেছি জবান দিয়ে কথা বলতেছি আপনি আমার মতো কত হাজার মানুষ আজকের এই মাহফিলে আসতে চেয়েছিল অসুস্থতার কারণে আসতে পারে নাই আপনি আমি কি সুন্দর নিঃশ্বাস নিতেছি বসতেছি কিন্তু এমনও ভাই আছে যারা জীবিত আছে আপনি আমার মতো নিঃশ্বাস নিতেছে কিন্তু তার বাঁচা আর মরার সমান কথা কারণ কুমার মধ্যে কত হাজার হাজার মানুষ পড়ে রয়েছে রাস্তাঘাটে কত অসুস্থ মানুষ পড়ে রয়েছে কত আতর লুলা রয়েছে কত অসহায় মানুষ রয়েছে যারা চাইলে আপনি আমার মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে না আপনিও তো নিঃশ্বাস নিচ্ছেন আপনিও বা দুনিয়ার জমিনে আছেন আবার যেই ব্যক্তিটা আইসিউর মধ্যে আছে সেও দুনিয়ার জমিনে আছে যেই ব্যক্তিটা কুমার মধ্যে আছে সেও দুনিয়ার জমিনের মধ্যে আছে তার বাঁচা মরা এক কথা আর আপনি আল্লাহর পাকের নিয়ামত সর্বদাই গ্রহণ করতেছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ তো আমাকে বলেছেন হুজুর সময় যেহেতু স্বল্প কবর হাসর নিয়ে দুই একটা কথা বলিয়েন তো কি বলবো একটা বিষয় খুব কষ্ট লেগেছে আজকের মাহফিলের হয়তো ছেলেটা দুনিয়ার জমিনে থাকলে আজকের মাহফিলে এখানে বসা থাকতো ঠিক কিনা গতকালকে চান্দিনায় রোড অ্যাক্সিডেন্টে লোক ছেলেটা মারা গেছে এটা না আমি জীবন কখন মৃত্যু আসে বলা যায় না কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাতটা যখন আমাদের মধ্যে চলে আসবে আপনি শত চেষ্টা করলেও একটা মুহূর্তের জন্য দুনিয়ার জমিনে থাকতে পারবেন না ঠিক কিনা ওই ছেলেটা সকালেও জানতো না এত সুন্দর মেহফিলের আয়োজন হবে কত আনন্দ ছিল কত ফুর্তি ছিল যে আমার বাড়ির মধ্যে উলামায়ে কেরামগণ আসবে এলা আকার মানুষ আমাদের বাড়িতে আসবে সুন্নি মহাসম্মেলন হবে একটু আনন্দ ফুর্তি করব মেহমানরা আসবে কিন্তু সে তো সকালেও জানতো না বিকালে যে তার মৃত্যু হবে ছেলেটা হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু দুনিয়া তোর থমকে তাকে না মাহফিল হচ্ছে সব কিছু আগের মতো ঠিক আছে কিন্তু ছেলেটা দুনিয়ার জমিনে নাই ঠিক কিনা বলো সেজন্য আপনাকে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে এই দুনিয়া কারোর জন্য স্থায়ী জায়গা না কেউ চিরদিন এখানে থাকবে না আমরা একবার কোথায় ছিলাম চিন্তা করেন তো
সেই রুহের জগতে রুহের জগৎ থেকে বাবার পিষ্টের মধ্যে বাবার পিষ্ট থেকে মায়ের গর্ভে আবার এসেছি দুনিয়ার জমিনের মধ্যে এই ক্ষণস্থায়ী জিন্দেগির হয়তো 2 4 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর জিন্দেগির পরে আবার আমাদেরকে চলে যেতে হবে আপন নীরে আপন জায়গাতে সেই কবরে কবর থেকে হাসরে হাসরতে মিজান ফুলসিরাত ইত্যাদি পড়ে যদি আপনি আল্লাহ পাকের গোলাম হতে পারেন নবী মুস্তাফার আশিক হতে পারেন আপনার জন্য অপেক্ষা করবে জান্নাতুল ফেরদাউস উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ কারণ জান্নাতের মধ্যে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি ঢুকতে দেরি আর কোনোদিন বের হতে হবে না এই দুনিয়ার প্রত্যেকটা স্টেপের মধ্যে আমরা হয়তো অনেকে মনে করতে পারি কবরে গেলাম শেষ না না কবর থেকে আপনাকে হাসরও যেতে হবে কবরে জিন্দেগিটা অস্থায়ী জিন্দেগি না স্থায়ী জিন্দেগি হবে তখন যখন নবী মুস্তাফার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে আপনি দাঁড়াতে পারবেন আর আপনার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন সেদিন আপনার জীবনটা জীবন হিসেবে সার্থক হবে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এবার মানুষ যাওয়ার কয়েকটা কোয়ালিটি আছে আমি বলবো ভাই আপনি ভাবতেছেন আরো 2 বছর বাঁচব 50 বছর বাঁচব 100 বছর বাঁচব সে তো যুবক ছেলে ছিল সে তো জানতো না সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে নিজেকে এমন ভাবে ঘরে তুলেন না নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন না যেন আপনি কবরে জেলে যাওয়ার পরে এলাকার মানুষ কেন দুশমনও বলতে বাধ্য হয় যে আল্লাহ পাকের একটা বান্দা নবী রাহমাতুল্লাহি আলাইহির একটা উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আপনি মরে যাওয়ার পরে যদি এলাকার মানুষ বলে যে দুশমনটা বিদায় হয়েছে এলাকাটা শান্তি পাবে যদি আপনি মরে যাওয়ার পরে মানুষগুলা খুশি হয় মানুষ আনন্দিত হয় যে একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে আমাদের এলাকার অশান্তিটা দূর হবে এলাকার মধ্যে আর দাঙ্গা ভাঙ্গা হবে না এলাকার মধ্যে আর অশৃঙ্খলা হবে না তাহলে আপনার জীবনটা জীবন হিসাবে সার্থক হবে না আপনি জীবন হিসাবে তখনই সার্থক হবেন যখন আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার আপনজন কেন দুশমন কেন যেন বেদর্মীও বলতে বাধ্য হয় আল্লাহ পাকের একটা বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে নবী রাহমাতুল্লিল আলামিনের একটা উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তখন আপনার জীবনটা জীবন হিসেবে সার্থক হবে আরে তাকবীর আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আপনি সেই আমি যারা আজকে এখানে বসে রয়েছি হঠাৎ একদিন যাকে জীবনে কোনোদিন দেখি নাই জীবনে কোনোদিন চোখের সামনেও পড়ে নাই আজীবন নাম শুনেছি শুধু সেই আজরাইল যখন আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে আপনি তো অস্থির হয়ে যাবেন আপনি আমি তো হাউমাউ করতে শুরু করব কারণ একদিকে মৃত্যুর যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করতেছে আজরাইলের বিকট চেহারা সেই আসমান থেকে জমিন পর্যন্ত যার চেহারা দেখে মানুষগুলা রোগগুলা ছটকট করে ছিটতে থাকবে যখন মানুষগুলা অস্থির থাকবে এইদিকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তার সংসারের চিন্তা আহারে আমি তো এখন চলে যাব আমার সন্তানদেরকে দেখবে কে আমি তো এখন চলে যাব আমার ব্যাংকে এত এত টাকা পড়ে রয়েছে আমার টাকাগুলাকে দেখবে কে আমি তো চলে যাব আমার স্ত্রীকে দেখবে কে এইদিকে আপনার দুনিয়াবি চিন্তা আপনাকে মুখরিত করতেছে আরেকদিকে আজরাইলের সেই বিকট চেহারা এই মুহূর্তে আপনি হতাশ হচ্ছেন এলাকার মানুষগুলো আপনার পাশে বসা আপনার ভাই পাশে বসা আপনার বোন পাশে বসা আপনার মা পাশে বসা আপনার আত্মীয় স্বজন পাশে বসা কিন্তু সেই মুহূর্তে আপনি বড় অসহায় আপনি বড় অসহায় সর্বোচ্চ বেশি থেকে বেশি আপনার হাতটা ধরে বলতে পারে অস্থির হয় না আমরা পাশে আছি কিন্তু বাঁচানোর মতো তো ক্ষমতা নাই আটকানোর মতো ক্ষমতা নাই সেই মুহূর্তে আবার এমন একটা বিপদে পড়ে যাব একদিকে আজরাইল আসতেছে জান কবজ করার জন্য একদিকে মৃত্যুর যন্ত্রণা সাখরাতের মুহূর্ত অন্যদিকে দুনিয়ার বিচিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা মা বাবার চিন্তা টাকা পয়সার চিন্তা আমি চলে গেলে আমার এগুলা দেখাশোনা করবে কে আমার সন্তানটাকে দেখবে কে অন্যদিকে আপনার মৃত্যুর যন্ত্রণা সেই কঠিন মুহূর্তে আরেকটা বিপদ আপনার মধ্যে উপস্থিত হয়ে যাবে শয়তান আসবে ঈমান লুটার জন্য শয়তান আপনার ঈমান লুটার জন্য একদিকে দুনিয়াবি চিন্তা অন্যদিকে মৃত্যুর যন্ত্রণা আবার শয়তান এসেছে ঈমান লুটার জন্য শয়তান এসেছে ঈমান লুটার জন্য সেই কঠিন মুহূর্তে আপনি যদি নবী মুস্তাফার আশিক হতে পারেন আমার রাহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত হতে পারেন সেই মুহূর্তে শয়তান আপনার ঈমানটাকে লুটন করতে পারবে না উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সেই আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে যখন আপনি আমার মৃত্যু হয়ে যাবে আপনি আমি একটু অবাক হয়ে তাকিয়ে থাকব যেই বাড়িটা কোটি কোটি টাকা খরচ করে সারা জীবন বিদেশে থেকে প্রবাসে থেকে 20 বছর 30 বছর মায়ের মাতার গামটা পায়ে পেলে যেই বিল্ডিংটা আমি করেছি যেই বাড়িটা আমি করেছি যেই ঘরটা আমি করেছি আমি মরতে দিরি
আমার লাশটা বাড়ির ভিতরে জায়গা হচ্ছে না ঘরের ভিতরে জায়গা হচ্ছে না সঙ্গে সঙ্গে হয়তো বাড়ির উঠানে না হলে বারান্দায় চলে আসতেছে আপনি বড় অবাক হয়ে গেলেন কি রে এই বাড়িটা না আমি করেছি সকালে না খেয়ে বিকালে না খেয়ে রাতকে রাত বলি নাই দিনকে দিন ভাবি নাই সারা দিন এত পরিশ্রম করে এত কাটাকাটনি করে এত সুন্দর বাড়ি বানাইলাম কিন্তু যখন আমার দেহ থেকে আমার রূহটা বের হয়ে গেল এই ঘরের মধ্যে আমার লাশের জায়গা হচ্ছে না এই ঘরের মধ্যে আমার লাশের জায়গা হচ্ছে না আপনি বড় আফসোস করতেছেন আপনি বড় চিন্তা করতেছেন কাদের জন্য করলাম কাদের জন্য করলাম কাদের জন্য করলাম এইরকম ভাবে যখন আপনি আফসোস করতেছেন আপনার লাশটা তো আর ঘরের ভিতরে জায়গা হচ্ছে না বাড়ির উঠানে নিয়ে গেল বারান্দায় নিয়ে গেল নেওয়ার পরে আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আপনি উপলব্ধি করতে শুরু করলেন যে এই মানুষগুলো একসময় আপনার সাথে দুশ্মনী করত একসময় আপনার সাথে বিরোধিতা করত যারা আজীবন আপনার সাথে হিংসা করেছে আজীবন আপনার সাথে দুশ্মনী করেছে ওই মানুষগুলো আপনার লাশ দেখে দেখে আফসোস করে আহারে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আপনি মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন যখন দুনিয়ার জমিনে ছিলাম কত যন্ত্রণা দিতি কত কষ্ট না দিতি কত পেরেশানি না আমাকে দিতি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মায়া কান্না দেখাচ্ছ এলাকার চেয়ারম্যান আসতেছে যে চেয়ারম্যানের কাছে আপনি অভাবের থাকার কারণে বারবার গেছেন চেয়ারম্যান আপনাকে পাত্তা দেয় না ওই চেয়ারম্যানও আপনাকে দেখতে এসেছে মেম্বারও আপনাকে দেখতে এসেছে মূলত আপনাকে দেখতে আসে নাই এলাকার মানুষকে বোঝাতে চেয়েছে যে আমি যখন এলাকার কেউ মারা যায় আমিও তাদের পাশে থাকি এরকমভাবে আপনি যখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে এই সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করেছেন দিনকে দিন পাবেন নাই রাতকে রাত পাবেন নাই মাতার গাম পায়ে ফেলে যে এই সন্তানটাকে এত বড় করেছেন যত্ন করেছেন লালন পালন করেছেন ওই সন্তানটা আপনার পাশে বসে কান্না করতেছে আর আপনি মনে মনে ভাবতেছেন যখন আমি অসুস্থ ছিলাম যখন বিছনায় পড়ে বারবার সন্তানকে ডাকতাম সন্তান আমার পাত্তাও দিত না আমার কাছেও আসতো না সেই সন্তান আজকে আমার জন্য কান্না করে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কি রে কি এমন কাজ হলো যেই সন্তানটা কোনোদিন আমাকে দেখতে আসতো না যেই সন্তানটা আমাকে কোনোদিন চুইতে আসতো না যেই সন্তানটা কোনোদিন আমাকে ধরতে আসতো না ওই সন্তানটা আজকে আমার জন্য কান্না করতেছে আপনি কিছুক্ষণের ভিতরে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এলাকার মানুষগুলা আপনাকে সে অন্যদিনের মতো সাধারণ গোসল দিচ্ছে না আপনার শরীরের মধ্যে যদি ময়লা পড়ে থাকতো মানুষ একটাবার তাকাতো না কিন্তু আজকে এলাকার মানুষগুলা বড়ই পাতার গরম জল দিয়ে আপনাকে এত সুন্দর করে এত মায়া করে এত যত্ন করে ধৌত করতেছে আপনি মনে মনে ভাবতেছেন আজকে কি এমন কাজ হলো কি এমন সেলিব্রিটি আমি হয়ে গেলাম এলাকার মানুষ আমার জন্য এত আফসোস করতেছে এত সুন্দর করে আপনাকে বড়ই পাতার গরম জল দিয়ে সাবান দিয়ে আপনাকে যেন আপনার দেহের মধ্যে কোনো আঘাত না লাগে সেজন্য বড় যত্ন করে আদরের সহিত আপনাকে দাপন আপনাকে গোসল দিচ্ছে গোসল দিচ্ছে যখন গোসলের কাজ শেষ হয়ে যায় অন্য দিনের মতো সেই লুঙ্গিটা আপনাকে আজকে পরাচ্ছে না অন্য দিনের মতো বাজারের অন্যান্য শাড়িগুলো আপনাকে পরাচ্ছে না আপনাকে সাদা কাপড় দিয়ে মুন্ডানো হচ্ছে আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন জীবনে কত রঙের কাপড় পরলাম কত ঢঙ্গের কাপড় না পড়লাম আজকে আমাকে সাদা কাপন দিয়ে মুড়ানো হচ্ছে যখন আপনাকে সাদা কাপন দিয়ে মুড়ানো হচ্ছে আপনি দেখতেছেন কিছুক্ষণের ভিতরে আপনার মাথার মধ্যে বান দেওয়া হচ্ছে আপনার কোমরের মধ্যে বান দেওয়া হচ্ছে আপনার পায়ের মধ্যে বান দেওয়া হচ্ছে আপনার দেহের মধ্যে আতর গোলাপ সুরমা চন্দন ছিটানো হচ্ছে আপনি মনে মনে ভাবতেছেন আজকে আমি দুনিয়ার জমিনের থেকে চলে যাচ্ছি আমাকে এত আদর করা হচ্ছে এত মায়া করা হচ্ছে কি এমন কাজ হলো মুহূর্তের মধ্যে আপনার বারাবারে পুরো বাড়িটা পুরো এলাকাটা মানুষে মুখরিত হয়ে গেছে হাজার হাজার মানুষ আপনাকে দেখার জন্য চলে এসেছে সেই কঠিন মুহূর্তে হঠাৎ করে আপনি লক্ষ্য করতেছেন যাদেরকে আপনি আজীবন লালন পালন করেছেন যাদের জন্য এত কষ্ট করেছেন সেই সন্তানটা আপনার লাশটা কাঁধে করে নিচ্ছে সেই বাবাটা যেই বাবা একটাবার আপনাকে না দেখলে হাউ মাউ করে কান্না করত সেই বাবাটা আপনার লাশটাকে কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনি একটু উকি দিয়ে তাকালেন দেখি না আসলে আমার কাকে কারা আমাকে নিয়ে যাচ্ছে একটাও আপনার দুশ্মন নাই সবাই আপনার আপনজন কেউ আপনার বাবা হয়তো বা আপনার ভাই হয়তো বা আপনার বন্ধু হয়তো বা আপনার পাড়া প্রতিবেশী আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আহারে যাদের জন্য এত কিছু করলাম আজকে তোরাই বুঝি শেষ বিদায়টা দিচ্ছিস আজকে তোরাই বুঝি শেষ বিদায়টা দিচ্ছিস যখন আপনার লাশটা জানাজার মাঠে নেওয়া হবে সুবহানাল্লাহ যখন আপনার লাশটা জানাজার মাঠে নেওয়া হলো হাজার হাজার মানুষ আপনার পিছনে দাঁড়িয়ে গেল আপনার লাশটা সবার সামনে আজীবন যেই ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়েছেন ইমাম সাহেবের বিরোধিতা জীবনে কম করেন নাই সেই ইমাম সাহেব আজকে পিছনে আপনার লাশটা সামনে এটার নামে ইসলাম কেমন মর্যাদা দিচ্ছে আপনাকে এবার আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সবাই আপনি আমার পিছনে আজকে আমি সবার সামনে আজকে আমি এত সম্মানী আজকে আমি এত মর্যাদাওয়ালা আজকে আমি এত ইজ্জতওয়ালা মুহূর্তের মধ্যে যখন আপনার জানাজার নামাজ শেষ হলো কিছু মানুষ ওইখান থেকে চলে যাচ্ছে কিছু মানুষ ওইখান থেকে চলে যাচ্ছে আপনার আদরের সন্তানটা যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন যেই সন্তানের জন্য এত কিছু করেছেন যেই সন্তানের জন্য আজীবন প্রবাসের জীবন কাটিয়েছেন যেই যাদের জন্য এত কিছু করেছেন সেই যেই বাবাটা আপনাকে এত যত্ন
যত্ন করে লালন পালন করে মানুষ করেছে সেই মানুষটা আপনাকে সেই সন্তানটা আপনার লাশটাকে কুলে করে করে আস্তে আস্তে কবরের দিকে নামাচ্ছে আস্তে আস্তে করে কবরের দিকে নামাচ্ছে আপনি হাউ মাউ করে কান্না শুরু করলেন আহা বাবারে তোর জন্য কত কিছু না করলাম দুনিয়া তাক অবস্থায় একটাবার তোর শরীরে আঘাত পাইতে আমি দেই নাই তোর জন্য কত কিছু না করলাম তুই সন্তানটা আজকে আমাকে কবরে রেখে যাচ্ছিস কেউ আপনার পাশে নাই সেই সন্তানটা সেই মুহূর্তে হয়তোবা মুখ দিয়ে বলে নাই কিন্তু কাজকর্ম দিয়ে বুঝাচ্ছে বাবারে তোমার সাথে আজকে থেকে আমার চিরতরে সম্পর্কটা শেষ হয়ে যাবে আজকে থেকে তুমি আমার বাবা নাই আজকে আজ থেকে আমি আর তোমার সন্তান নাই এখান থেকে আমাদের বিদায় শেষ এখান থেকে আমাদের চিরবিদায় শুরু হয়ে গেল এবার সন্তানটা যখন আপনার লাশটাকে কবরে রেখে আস্তে আস্তে চলে আসতেছে আপনি হাউ মাউ করে কান্না শুরু করতেছেন দেখতেছেন যেই মানুষগুলা এত যত্ন করে যাদের জন্য আপনি এত সুন্দর ব্যবস্থা করেছেন সেই মানুষগুলা আপনার কবরের উপরে আস্তে আস্তে বাস চড়াচ্ছে বাস চিরাচ্ছে যত বাস দিতেছে তত আপনার কবরটা অন্ধকার হচ্ছে যত বাস দিতেছে আপনার কবরটা অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে মুহূর্তের মধ্যে আপনি লক্ষ্য করলেন আপনার কবরের উপরে বাস দিয়ে তারা শেষ করে দেয় নাই মাটি চিরাচ্ছে মাটি দেওয়ার পরে আপনি জিন্দা হলেও যেন কবর থেকে বের না হতে পারেন সেজন্য আপনার কবরের উপরে মাটির উপরে পানি চিটাচ্ছে যেন কিয়ামত পর্যন্ত ওইখান থেকে আপনি বের না হতে পারেন আপনি হাউ মাউ করে কান্না শুরু করলেন করলাম তো করলাম কাদের জন্য করলাম আজকে আমার সন্তান আমার পাশে নাই আমার মা আমার পাশে নাই আমার বাবা আমার পাশে নাই আমার ভাই আমার পাশে নাই ও সন্তান আমাকে একা ফেলে যেও না তুমি তো জানতা যখন কারেন্ট চলে যেত আমি অন্ধকার ঘরে থাকতে ভয় পাইতাম সেজন্য মোমবাতির ব্যবস্থা ছিল সেজন্য ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা ছিল আমি তুমি তো জানো আমি কোনোদিন একা ঘরে তাকিয়ে নাই কোনোদিন অন্ধকারে তাকিয়ে নাই কোনোদিন একা একা তাকিয়ে নাই জাওয়াজ বিল্লাহ সুবহানাল্লাহ তুমি তো জানো আমি কোনোদিন অন্ধকারে তাকিয়ে নাই তুমি তো জানো আমি কোনোদিন একা ঘরে তাকিয়ে নাই তুমি তো জানো আমি কোনোদিন একা ঘরে তাকিয়ে নাই ও বাবা রে ও সন্তান রে আমাকে একা ফেলে যেও না যেই ঘরের মধ্যে আজকে আমাকে রেখে যাচ্ছ যেইখানে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই লাইট নাই আলো নাই 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 কিছু নাই একলা একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি হাউ মাউ করে কান্না করতেছেন হাউ মাউ করে চিৎকার করতেছেন হাউ মাউ করে চিৎকার করতেছেন আপনি মনে মনে ভাবতেছেন কাদের জন্য করলাম আজকে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে আজকে আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার ভাইটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে অন্তত আমার কবরের ভিতরে থাকুক বা না থাকুক কবরের উপরে তো বসতে পারতো যে আমার বাবাটা কবরে রয়েছে কবরের উপরেও বসে নাই সবাই তো চিরবিদায় দিয়ে চলে যাচ্ছে সবাই চিরবিদায় দিয়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে আপনি যখন কান্না শুরু করবেন আমার নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন নবী ইমামুল মুরসালিন নবী আপনি আমার কবরে হাজির হয়ে বলে উম্মতে চিন্তা করিও না টেনশন করিও না তোমার মা তোমাকে ভুলে যেতে পারে তোমার ভাই তোমাকে ভুলে যেতে পারে তোমার বন্ধু তোমাকে ভুলে যেতে পারে তোমার আত্মীয় স্বজন তোমাকে ভুলে যেতে পারে আমি নবী রাহমাতাল্লিল আলামিন তোমাকে ভুলি নাই ভুলি নাই ভুলি নাই তোমার কবরে আমি রাহমাতাল্লিল আলামিন নবী হাজির হয়ে গেলাম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী তার ভ্রমে রহিমা বিবি গো ও তারে আটার শাল কি রাখাইল তবু প্রেম তো সার না প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরিগ ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো সবাইকে কবরে যেতে হবে কেউ দুনিয়ার জমিনে থাকবো না একবার ভাবেন তো
যেই দিন আমাদেরকে কবরে শোয়ানো হবে সেই কবরের প্রথম রাতটা কেমন হবে জীবনে বাসরঘর সাজিয়েছেন বিয়ের সময় কত সুন্দর করে একটাবার তো চিন্তা করলেন না দুনিয়ার বাসরঘর তো অনেক সাজিয়েছি কিন্তু কবরে তো আমাকে যেতে হবে আপনি যখন মৃত্যুবরণ করলেন আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বড়ই পাতার গরম জল দিয়ে দিচ্ছে কেন আরে আজকে তো চাইলে এত দুলহার মতো সাজাচ্ছে কেন একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন যে আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলাম সেখানে তো আমার আর কোনো দরকার নাই আমি যখন মরে গেলাম আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল আমাকে খুশবু আতর দিচ্ছে কেন একবার তো চিন্তা করেন নাই যে এত দুনিয়ার জমিনে এত কিছু থাকতে আমাকে খুশবু আদর দিচ্ছে কেন আমি তো কবরে চলে যাব কবরে খুশবু আদর দিয়ে আমি করবটা কি আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন তাহলে অন্যদিন তো এত আদর করে আপনাকে গোসল করে নাই কেন আজকে আমাকে এত মায়া করে গোসল করাচ্ছে কেন আমাকে সুগন্ধি পরাচ্ছে আপনি যখন বিবেকের পাচ্ছে বারবার চিন্তা করবেন কি এমন কাজ হলো আরে আমাকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে আমি তো কবরে চলে যাব যে কোনো একটা কাপড় হইলেই তো চলে সাদা মার্কিন কাপড় কেন লাগবে কেন সেটা নতুন কাপড় লাগবে কেন আমাকে এত গোসল দিতে হবে তখন বিবেক যখন আপনার হার মেনে যাবে তখন আপনার একটা আওয়াজ আসবে আপনি যখন কবরে চলে যাবেন দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে আপনার কবরে তো রহমাতাল্লিল আলামিন আসবেন আপনার কবরে তো রহমাতাল্লিল আলামিন আসবেন আর রহমাতাল্লিল আলামিনের সামনে আপনি বসবেন আপনার চেহারাটা একটু উজ্জ্বল হওয়া দরকার উচ্চ আওয়াজে বলে সেজন্যই তো আপনাকে খুশবু আতর দেওয়া হয় আরে আপনি তো স্পেশাল মেহমান হয়ে না নবী রহমাতাল্লিল আলামিনের সামনে যাবেন তো আপনি বলতে পারেন যদি নবী রহমাতাল্লিল আলামিন আমার কবরে আসে ফেরেস্তা যখন বলবে মা কুন্তা তাতা কোনো ফি হাক্কি হাজার রজুল তো আমি তো নবী রহমাতাল্লিল আলামিনকে কোনোদিন দেখিও নাই চিনিও নাই তো অন্যান্য এই প্রশ্ন তো আবু বকরকে করার কথা কারণ আবু বকর আজীবন নবীকে দেখেছে এই প্রশ্ন তো উমরকে করার কথা এই প্রশ্ন তো উসমানকে করার কথা এই প্রশ্ন তো আলীকে করার কথা এই প্রশ্ন তো ফাতেমাকে করার কথা এটা তো হাসান হুসাইনকে করার কথা ফেরেস্তা যখন আপনাকে প্রশ্ন করবে সেই মুহূর্তে আপনি যদি আশিকে রসুল হয়ে যান নবী রহমাতাল্লিল আলামিনের প্রেমিক হয়ে যান আপনাকে বলতে হবে না নবী রহমাতাল্লিল আলামিন বলে দেবে আমি হচ্ছি নবী রহমাতাল্লিল আলামিন এটা হচ্ছে আমার গুনাহগার উম্মত উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ নিজেকে ওইভাবে গড়েন না যেন নবী রহমাতাল্লিল আলামিন আপনি আমাকে বলে এটা আমার উম্মত হাশরের ময়দানে তো যেতে হবে কবরে যাওয়ার পরে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে না প্রত্যেকটা মানুষকে হাশরের ময়দানে দাঁড়াতে হবে যখন আপনি হাশরের ময়দানে যাবেন আমরা যখন হাশরের ময়দানে যাব হাশরের ময়দানে গিয়ে দেখবো হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছে সবাই ওই ময়দানে থাকবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে কম্পিত হয়ে যাবে সেই দিন আদম নবীও থাকবে ঈসা নবীও থাকবে মূসা নবীও থাকবে ইউনুস নবীও থাকবে জাকারিয়া নবীও থাকবে আয়ুব নবীও থাকবে শুধু তারা থাকবেন না সমস্ত নবীর উম্মতরা থাকবে আদম সফিল্লার উম্মতরা থাকবে মূসা কালিমুল্লার উম্মতরা থাকবে ইব্রাহিম খলিলুল্লার উম্মতরা থাকবে আয়ুব নবীর উম্মতরা থাকবে সমস্ত নবীর উম্মতরা ওই ময়দানে থাকবে সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে আদম নবীর মুখের স্লোগান ইয়া নফসি মূসা নবীর উম্মতের স্লোগান ইয়া নফসি আপনি আমিও বলবো ইয়া নফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও কারণ ওই দিন আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না সেই দিন তো এমন না যে আজকের দুনিয়ার বিচারক দুই চার টাকা ঘুষ দিয়ে দিলে হয়তোবা আমাকে ছাড় দিয়ে দিবে হয়তোবা আমাকে ছেড়ে দিয়ে দিবে সেই দিন তো মহাবিচারক থাকবে রব্বে কারিম মৌলা তো সেই দিন আপনি আমার মুখের মধ্যে কোটি কোটি মানুষের মুখের মধ্যে লাখো লাখো মানুষের মুখের মধ্যে একটা আওয়াজ থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজে গোটা হাশরের ময়দানটা যখন মুখরিত হয়ে যাবে সবাই যখন ইয়া নফসি আওয়াজ বলতে শুরু করবে সবাই যখন ইয়া নফসি আওয়াজ বলতে শুরু করবে আজকে দশ জন মানুষ যদি একত্রিত আওয়াজ করে সেই আওয়াজটা অনেক দূরে চলে যায় সেই দিন তো একজন দুইজন থাকবে না হাজারো হাজার মানুষ থাকবে কোটি কোটি মানুষ থাকবে সবার মুখের মধ্যে একটাই আওয়াজ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সেই কঠিন মুহূর্তের মধ্যে হঠাৎ করে আপনি আমার কানের মধ্যে একটা মিষ্টি আওয়াজ চলে আসবে একটা মধুর আওয়াজ চলে আসবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ কিরে আজকের দিনে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আজকের দিনে না ভাই একটু একটু আজকের দিনে না সবাই ব্যস্ত সবাই না ইয়া নফসি করতেছে সবাই না বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এই কঠিন দিনে উম্মতের জন্য আবার কান দেখে
উম্মতের জন্য কে কাঁদে এবার আপনি আমি ইয়া নফসের আওয়াজটাকে বন্ধ করে দিয়ে সেই উম্মত ওয়ালা নবীকে কুস্তে থাকব সেই কামলি ওয়ালা নবীকে কুস্তে থাকব সবাই চতুর্দিকে দূরতে শুরু করব দেখি না কে কান্না করতেছে আপনি আমি যাইয়া দেখব তিনি আর কেউ নয় তিনি মূসা নবী না তিনি ঈসা নবী না তিনি আয়ুব নবী না তিনি জাকারিয়া নবী না তিনি অন্যান্য নবী না আপনি আমার নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এবার সবার ইয়া নফসি আওয়াজটা বন্ধ হয়ে যাবে সবাই শুধু একটাই আওয়াজ শুনবে ইয়া হাবলি উম্মতি সেই কঠিন মুহূর্তে আরেকটা আওয়াজ শোনা যাবে আরেকটা মিষ্টির ধ্বনি শোনা যাবে ইয়া হাবিবি ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন আপনি সেজদায় পড়ে রয়েছেন আজকের হাশরের ময়দান তো আপনি নবী রহমত আলিল আলামিনের জন্য কারণ আমার কোন বান্দাটা গোপনে গুনাহ করেছে দুনিয়ার কেউ জানুক বা না জানুক আমি মাওলা তো জানার বাকি নাই আমার কোন বান্দাটা প্রকাশ্যে গুনাহ করেছে দুনিয়ার কেউ জানুক বা না জানুক আমি রব্বে কারিমের তো জানার বাকি নাই চাওয়াজ বলেন সুবহানাল্লাহ আমার রব্বে করিম বলবে ইয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন আমার কোন বান্দাটা জান্নাতি সেটা তো দুনিয়ার কেউ না জানলো আমি রব্বে করিম জানি আমার কোন বান্দাটা জাহান্নামী দুনিয়ার কেউ জানুক বা না জানুক আমি রব্বে করিম তো জানি আমার কোন বান্দাটা গোপনে গুনাহ করেছে দুনিয়ার কেউ জানুক বা না জানুক আমি রব্বে করিম জানি শুধু তাই নয় আমি যদি কাউকে জান্নাতে দিয়ে দেই জাহান্নামে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না আমি যদি কাউকে জাহান্নামে দিয়ে দেই জান্নাতে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না কারণ আজকে তো আমি মহা বিচারক আমার উপর কথা বলার মতো কেউ নাই আমার উপর কথা বলার মতো কেউ নাই আজকের এই আমি আপনি কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকের হাশরের ময়দান তো আপনি নবী মুস্তাফার আজমত বোঝানোর জন্য আপনি নবী মুস্তাফার ইজ্জত বোঝানোর জন্য কারণ হাশরের ময়দানে দরকার ছিল না আমি যাকে খুশি জান্নাতে দিয়ে দিতে পারতাম আমি যাকে খুশি জাহান্নামে দিয়ে দিতে পারতাম গোটা হাশরের ময়দানটা সাজিয়েছি আপনি রবি রহমত আলিল আলমের ইজ্জত বোঝানোর জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করতেছেন একটু উঠেন না গো নবী ও নবী মাতা মুবারক উঠান না মাতা মুবারকটা উঠান না নবী তো মাতা মুবারক উঠায় না শুধু বলে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি সেই মুহূর্তে আল্লাহ পাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন একটু বলেন না আমার কাছে কি চান ইয়া রাসূলুল্লাহ আজকের হাশরে ময়দানে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব সেই দিন আমার নবী রহমত আলিল আলামিন মাতা মুবারক উঠে আবুই অবনবীকে চায় না আমার নবী মাতা মুবারক উঠে বলে ইয়া রব্বে কারিম মাওলা আজকের দিনে আমি আবু বকরকে চাচ্ছি না আমি উমরকে চাচ্ছি না আমি উসমানকে চাচ্ছি না আমি আলীকে চাচ্ছি না আমি ফাতেমাকে চাচ্ছি না আমার হাসাইন আপনি মাওলাকে দিয়ে দিলাম আমার হুসাইন আপনি মাওলাকে দিয়ে দিলাম আমার আবু বকর আপনি মাওলাকে দিয়ে দিলাম আমার উমর আপনি মাওলাকে দিয়ে দিলাম আমার আলী আপনি মাওলাকে দিয়ে দিলাম আমার সমস্ত সাহাবায়ে কেরাম আপনি মাওলাকে দিয়ে দিলাম ইয়া রাসূল ইয়া রাব্বে কারিম মাওলা ওই সমস্ত গুনাহগার উম্মতরা যারা আমি নবী রহমত আলিল আলামিনের উম্মত হওয়ার পরেও আজান হয়েছে মসজিদে যায় নাই সুদের বিষয়ে নিষেধ করা হয়েছে সুদ কেন্দ্রে ছাড়ে নাই হয়তো তারা আমাকে ভুলে যেতে পারে আমি নবী রহমত আলিল আলামিন তো তাদের ভুলতে পারি না পারি না পারি না ইয়া রাব্বে কারিম মাওলা আজকের হাশরের ময়দানে আমি রহমত আলিল আলামিন একটা জিনিস চাই আমার গুনাহগার উম্মতকে আমি রসুলকে দিয়ে দাও আমি রসুলকে দিয়ে দাও আমি এই রসুল আমার গুনাহগার উম্মতকে ধরে ধরে জান্নাতে নিতে চাই উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি আমার মহব্বতে জিব্রাইল আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বে করিম ও মাওলা আল্লাহ বলে জিব্রাইল কি চাও আল্লাহ আপনি যখন যা আদেশ করেছেন সব কিছু আমি জিব্রাইল মান্য করেছি সব কিছু আমি জিব্রাইল পালন করেছি আল্লাহ বলেন হ্যাঁ তোমাকে তো সেজন্যই বানিয়েছি আল্লাহ তোমার কাছে তো জীবনে কোনো কিছু চাই না আজকে আমি জিব্রাইল একটা জিনিস চাই তো রব্বে করিম বলবেন জিব্রাইল তুমি আমার কাছে চাইবা এত কাকতি মিনতি করার কি আছে চাও না আমি মাওলা তো তোমাকে দিতে রাজি জিব্রাইল বলে সেই মুহূর্তে ইয়া রাব্বে কারিম মাওলা আয়ুব আমি তো জিব্রাইল সমস্ত নবীর কাছে কম বেশি অনেকবার গিয়েছি যদিও নবী মুস্তফার কাছে একটু বেশি গিয়েছি আমি আদম নবীকে উম্মতের জন্য কান্না করতে দেখেছি আমি মূসা নবীকে উম্মতের জন্য কান্না করতে দেখেছি আমি ইব্রাহিম নবীকে উম্মতের জন্য কান্না করতে দেখেছি আমি দাউদ নবীকে উম্মতের জন্য কান্না করতে দেখেছি আমি জাকারিয়া নবীকে উম্মতের জন্য কান্না করতে দেখেছি ইয়া রাব্বে কারিম মাওলা কিন্তু নবী রহমত আলিল আলমের কাছে একটু বেশি গিয়েছি নবী রহমত আলিল আলমিনের কাছে তো বারম্বার গিয়েছি আমি যখন সকালে যাইতাম দেখতাম নবী রহমত আলিল আলমিন উম্মতের জন্য কাঁদে আমি যখন বিকালে যাইতাম দেখতাম নবী রহমত আলিল আলমিন উম্মতের জন্য কাঁদে আমি যখন দুপুরে যাইতাম দেখতাম নবী রহমত আলিল আলমিন উম্মতের জন্য কাঁদে গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যেত সবাই যখন ঘুমের গোড়ার মধ্যে থাকত আমি জিব্রাইল সেই মুহূর্তে দেখতাম নবী রহমত আলিল আলমিন সেজদায় পরে পরে উম্মতের জন্য কান্না করে উম্মতের জন্য কান্না করে ইয়া রাব্বে কারিম মাওলা
যখন নবী রাহমাতুল লিল আলামিনকে উহুদের ময়দানে রক্তাক্ত করা হলো সেই মুহূর্তে নবী উম্মতের জন্য কান্না করে সমস্ত সব সময় শুধু একটাই কান্না ছিল একটাই জবান ছিল ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বে কারে মাওলা ওই নবী মুস্তাফার কান্না দেখে আমি জিব্রাইলের বড় মায়া লেগে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে জিব্রাইল তুমি কি বোঝাতে চাও জিব্রাইল বলে রব্বে কারে মাওলা যখন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে না আপনি যখন ফুল সিরাতটা বসাই দিবেন আপনি যখন আহকামুল হাকিমের হয়ে মহান বিচারকের আসনে বসে যাবেন সমস্ত নবীর উম্মতরা তো থাকবে আইয়ুব নবীর উম্মত থাকবে সমস্ত নবীর উম্মত থাকবে সবাই তো ফুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে ইয়া রাব্বে কারিম মাওলা আদম নবীর উম্মত পার হয়ে যাক আমার কোনো চিন্তা নাই মূসা নবীর উম্মত পার হয়ে যাক আমার কোনো চিন্তা নাই আইয়ুব ইব্রাহিম নবীর উম্মত পার হয়ে যাক আমি জিব্রাইলের কোনো টেনশন নাই কিন্তু রাব্বে কারিম মাওলা যখন নবী রাহমাতাল্লিল আলামিনের গুনাহগার উম্মতরা ফুল সিরাত পার হতে যাবে যখন শ্রেষ্ঠ নবীর উম্মতরা ফুল সিরাত পার হতে যাবে যখন কামলি ওয়ালা নবীর উম্মতরা ফুল সিরাত পার হতে যাবে সেই কঠিন মুহূর্তে যারা গুনাহগার হয়ে যাবে তারা তো ফুল সিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা তো জাহান্নামে চলে যাবে ইয়া রাব্বে কারিম মাওলা যখন নবী রাহমাতাল্লিল আলামিনের গুনাহগার উম্মতরা ফুল সিরাত পার হতে যাবে সেই কঠিন মুহূর্তে আমি জিব্রাইলের 70,000 ডানা থেকে একটা ডানা নবী রাহমাতাল্লিল আলামিনের উম্মতের জন্য বিছিয়ে দিতে চাই যেন নবী রাহমাতাল্লিল আলামিনের গুনাহগার উম্মতরা আমি জিব্রাইলের ডানার উপর ভর করে করে জান্নাতে যেতে পারে জান্নাতে যেতে পারে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামের ডরে নয় যারা পারেন একটু বলেন না হে রাসূল অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দিদার দাও সুন্নিদের আওয়াজ হয় না আপনি বন্ধ রাখেন একটু গর্জ বলি না নারায়ে তাকবীর নারায়ে রেসালাত হাসান আল জাহাজির হুজুরের আগমন হুজুর কেউ আগমন নারায়ে তাকবীর